नमस्कार देखছেন কলকাতা টিভি সঙ্গে রয়েছে আমি অনিন্দিতা শুরু করছি এই মুহূর্তে যে খবরের দিকে এই মুহূর্তে নজর রাখব লেডি কনস্টেবলের স্বাস্থ্য পরীক্ষা এবং লেডি কনস্টেবলকে ধর্ষণ করা হয়েছে এমনটাই অভিযোগ উঠছে বিএসএফ এর এক ইন্সপেক্টরের বিরুদ্ধে এবং প্রথমে তাকে কৃষ্ণগঞ্জ থানায় নিয়ে আসা হয়েছিল সেখানে তারপর তাকে কৃষ্ণগঞ্জের স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় তার স্বাস্থ্য পরীক্ষা করা হয় এখনো অধরা রয়েছেন অভিযুক্ত ইন্সপেক্টর কে সিনহা নিরাপত্তাহীনতায় ভুগছে গ্রামবাসী নদিয়ার কৃষ্ণগঞ্জের ঘটনা সেখানে গত 18 তারিখে লেডি কনস্টেবল বিএসএফ লেডি কনস্টেবলকে ধর্ষণ করা হয়েছে এমনটাই অভিযোগ উঠছে বিএসএফ এর ইন্সপেক্টর কে সিনহার বিরুদ্ধে এবং এখনো পর্যন্ত অধরা রয়েছে অভিযুক্ত ইন্সপেক্টর প্রথমে কৃষ্ণগঞ্জ থানায় নিয়ে আসা হয় লেডি কনস্টেবলকে এবং পরে তাকে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় তার স্বাস্থ্য পরীক্ষা করা হয় এই ঘটনার তীব্র নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রকে তোপও দেখেছেন তিনি বিএসএফ এর ইন্সপেক্টর হয়ে তিনি বিএসএফ এরই একজন লেডি কনস্টেবলকে ধর্ষণ করেছেন এই ঘটনার তীব্র নিন্দাও করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেডি কনস্টেবলের স্বাস্থ্য পরীক্ষা প্রথমে কৃষ্ণগঞ্জ থানায় নিয়ে আসা হয় লেডি কনস্টেবলকে এবং তারপর তাকে কৃষ্ণগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় তার স্বাস্থ্য পরীক্ষার জন্য তবে এখনো পর্যন্ত অধরা রয়েছে অভিযুক্ত ইন্সপেক্টর কে সিনহা নিরাপত্তাহীনতায় ভুগছে গ্রামবাসী নদিয়ার কৃষ্ণগঞ্জে লেডি কনস্টেবলকে ধর্ষণের অভিযোগ উঠেছে 18 ফেব্রুয়ারি তাকে ধর্ষণ করা হয়েছিল এমনটাই অভিযোগ উঠছে এবং তারপর তার স্বাস্থ্য পরীক্ষা করানো হয় ভবানীপুর থানায় তিনি প্রথমে এফআইআর দায়ের করেছিলেন এবং আজ তাকে কৃষ্ণগঞ্জ থানায় নিয়ে আসা হয় তারপর তাকে কৃষ্ণগঞ্জের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় স্বাস্থ্য পরীক্ষা করার জন্য আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোনে রয়েছেন প্রতিনিধি সুবল মজুমদার সুবল লেডি কনস্টেবলের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়ে গিয়েছে এবং এখনো পর্যন্ত অধরা রয়েছেন অভিযুক্ত আর কি জানা যাচ্ছে দেখো আজকে সকাল 10টা নাগাদ ওই লেডি কনস্টেবলকে কৃষ্ণগঞ্জ থানায় নিয়ে আসা হয় কৃষ্ণগঞ্জ থানার থেকে আইসি লেডি কনস্টেবলকে নিয়ে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সেখানে নিয়ে যায় এবং সেখান থেকে তাকে এই মুহূর্তে কিন্তু এই কল্যাণ এই কৃষ্ণগঞ্জ আদালতে নিয়ে যায় এবং সেই আদালতের ভেতরেই রয়েছেন তবে এই যে অভিযুক্ত বলে যার অভিযোগ হচ্ছে তার কিন্তু কোনো খোঁজ বা তাকে পাওয়া যায়নি বা তার কোনো খোঁজও মেলেনি এই ব্যাপারে কিন্তু পুলিশ এবং বিএসএফ উভয় পক্ষ থেকেই মুখে কুলু পেতেছেন অনিন্দিতা একেবারেই অনেক ধন্যবাদ তোমাকে আমাদের সঙ্গে ফোনে ছিলেন প্রতিনিধি সুবল মজুমদার লেডি কনস্টেবলের স্বাস্থ্য পরীক্ষা আজ করানো হয়েছে এবং এখনো পর্যন্ত অধরা রয়েছেন অভিযুক্ত ইন্সপেক্টর কে সিনহা নিরাপত্তাহীনতায় ভুগছে গ্রামবাসী নদিয়ার কৃষ্ণগঞ্জে লেডি কনস্টেবলকে ধর্ষণের অভিযোগ উঠেছে ইন্সপেক্টর কে সিনহার বিরুদ্ধে এখনো পর্যন্ত অধরা রয়েছে সেই অভিযুক্ত এই মুহূর্ত এখন এই পর্যন্তই দেখছেন কলকাতা টিভি রাত দিন সাত দিন।